আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই ভালো আছো? তো আমার পরিচয়, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, দীঘা ইনতাজমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ধর্ম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় থাকবে ইমানের সাতটি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুনব ইমানের সাতটি বিষয়ের প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে যে সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়, তার সমকক্ষ কেউ নেই, তার সাথে তুলনা করা যায় পৃথিবীতে এমন কোনো কিছু নেই। নাম্বার দুই, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, তাদের সংখ্যা অগণিত। ফেরেশতাগণ হচ্ছে নূরের তৈরি। নাম্বার তিন, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য বহু কিতাব নাজিল করেছেন, কিতাবের মোট সংখ্যা 104খানা। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4খানা, আর 100খানা হচ্ছে সহিফা। এই ছোট 4খানা হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন মাজিদ। এরপর 4 নম্বরে রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল আমাদের মাঝে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন। এরপর 5 নম্বরে আখেরাতের প্রতি বিশ্বাস। আখেরাত অর্থ পরকাল, মৃত্যুর পরে পরেই আখেরাতের জীবন শুরু হয়। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই আখেরাতের জীবন আমাদের সকলকেই উপভোগ করতে হবে বা ভোগ করতে হবে। কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসিন জায়গাতাল মাউত, প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এটা আমাদের সকলকে মেনে নিতে হবে। ইংরেজিতে বলা হয়েছে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রেই মরণশীল। এটা আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে এই বিষয়ে। নাম্বার 6 বলছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি। এটা আমাদের সকলকেই মেনে নিতে হবে। সব কিছুর ভাগ্য একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই ভাগ্য আমাদের সকলকেই মেনে নিতে হবে। নাম্বার 7, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। পুনরুত্থান, মৃত্যু অনিবার্য। সকল জীবিত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিবেন, সেদিনও আল্লাহ তাআলা জীবিত থাকবেন, কিন্তু আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে। তো যাই হোক, এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামীতে তোমরা ভালো করে লেখাপড়া করবে, এই বলেই শেষ করছি।